আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতে পারতেছেন আমার সামনে এই যে কটবেল গাছ, এই যে কটবেল গাছের চারা দেখতে পারতেছেন আমার সামনে। আমরা অনেক কটবেল গাছের চারা করেছি। এটা আমাদের কটবেল গাছের বয়স হলো 2 বছর। এই যে আমার সামনে দেখতে পারতেছেন গাছগুলো, এগুলো কলম করা গাছ, কলমের চারা। এগুলো আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের নার্সারিতে কলমের গাছে কত সুন্দর ফল এসেছে। তো আসলে আমাদের এগুলোতে অনেক ফুল আসছিল, আমরা আসলে ওই রকম যত্ন তো দিতে পারি না, তার জন্য ফুলগুলো ঝরে গেছে। তারপরেও আপনাদেরকে দেখাবো একটা ফল আমাদের চারা গাছে টিকছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটা কটবেল, সংখ্যা কনিষ্ঠ অনেক আসছিল, জোরে গেছে আমাদের গাছ থেকে। তো একটা ফল আছে যে আপনাদেরকে দেখালাম ভিউয়ার্স। তো আপনারা যে দেখতে পারলেন আমাদের কটবেল গাছে, ছোট গাছে কত সুন্দর ফল এসেছে। তো আসলে এটি হলো একটা টক জাতীয় ফল, অনেক সুস্বাদু। তা আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে আপনারা গাছগুলো লাগাতে পারেন। তো আপনারা আমাদের কাছ থেকে চাইলে গাছগুলো নিতে পারবেন, কটবেল গাছ। তা আমরা আসলে সব ধরনের চারা করে থাকি, পাইকারি ও খুচরা আমরা সব জায়গায় চারা পৌঁছে দিয়ে থাকি। তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।